হ্যালো গাইস, আমি এখন স্টার্নার মেশিনের গ্যাস লাইনের ফিল্টার এবং স্টার্নার পরিষ্কার করব। এই স্টার্নারে এবং ফিল্টারে প্রচুর পরিমাণ ময়লা জমে, সেই কারণে আমি এই স্টার্নার মেশিনের এই লাইনের ফিল্টারগুলি আর স্টার্নার পরিষ্কার করে দেব। দেখুন, এই পিআরবি বাল্ব স্টার্নার যদি না থাকে পিআরবি বাল্ব জাম হয়ে যায় এবং গ্যাস সাপ্লাই দেয় না, এই কারণে আমি এখন আপনাদেরকে স্টার্নার এবং ফিল্টার কীভাবে পরিষ্কার করে সেইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আমার এই চ্যানেলে আপনারা মোটর রিওনিংয়ের কাজও দেখতে পারবেন, যাবতীয় মেকানিক্যাল যত কাজ আছে সব কাজ আমার এই চ্যানেলটিতে দেখতে পারবেন। আমার এই চ্যানেলটির নাম মেকানিক্যাল টেকনোলজি। আমি এই কাজগুলি একবারে খুব গভীর থেকে ভিডিও করি, আমি নিজেই সব কিছু করি। দেখুন, এই যে ফিল্টার খুলেছি, এটি গ্যাস ফিল্টার, প্রচুর ময়লা জমেছে। এখন এই যে স্টার্নার খুলতেছি, এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের শিখার সুবিধার জন্য আমি এই ভিডিওটি খুব কাছে থেকে করি। আমার এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন, অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলের নাম মেকানিক্যাল টেকনোলজি। আপনারা এই চ্যানেলটি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, সেই কামনায় আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাহাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।